হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা WBHRB-র যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হতে চলেছে যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের মেনলি ইন্টারভিউ সংক্রান্ত বিষয়। গত সেশনগুলিতে আমরা তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপিত করেছিলাম। আজ এই সেশনে কিন্তু আরেকটা বিষয় উপস্থাপিত করতে চলেছি। তার জন্য তোমরা কি করবে, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমাদের চ্যানেলটা যেটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার কারণ হচ্ছে, আমরা যখন কোনো ভিডিও করব এই স্টাফ নার্স ইন্টারভিউ সংক্রান্ত, তখন সেই ভিডিওর নোটিফিকেশন সেকেন্ডের মাথায় তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। তার জন্য অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু একটু ডিফারেন্ট হবে, অর্থাৎ এটা স্টুডেন্ট বহু স্টুডেন্ট কিন্তু রিকোয়েস্ট করেছিল। আমাদের যে মেনলি কমেন্ট বক্স সেকশন রয়েছে, তথাপি হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করেছিলে এবং কিছু স্টুডেন্ট কিন্তু ইমেল আর আমাকে করেছিলে, এবং এই রিকোয়েস্টটা যে আজকে মেনলি আলোচনা করা হবে অপারেশন থিয়েটার টেকনিক যেটা রয়েছে, অর্থাৎ ওটি রিলেটেড কিন্তু আজকে আলোচনার বিষয়। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বিষয় যেটা আছে বেল আইকন সেটা প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে। এবার প্রত্যেকেই জানো যে তোমাদের তার ইন আমি আমাদের যে আজকে আলোচনার বিষয় রয়েছে সেটা শুরু করার আগে ইন্টারভিউ বিষয়টা তোমাদের একটু বলে দিচ্ছি, কারণ এর আগেও বলেছিলাম ইন্টারভিউয়ে 15 নাম্বার রয়েছে। এই 15 নাম্বার কিন্তু তোমার কাছে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট, এবং তোমরা বলতে পারো এটা যে গেট পাস বলতে পারো, ওয়ান কাইন্ড অফ পাসপোর্ট বলা যেতে পারে। কারণ এই ইন্টারভিউ যার যত ভালো হবে তার র্যাঙ্কিং তত প্রথমের দিকে থাকবে, প্যানেল লিস্টে কিন্তু প্রথম দিকে নাম থাকবে এবং তথাপি সে কিন্তু চাকরিটার সুযোগ পেয়ে যাবে। কারণ ইন্টারভিউয়ে 0.01 নাম্বার যদি কারোর কম থাকে, তাহলে কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থীর থেকে কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়। গত সেশনগুলিতে গত বছরগুলিতে আমরা তাই দেখেছি। তাই অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে শুনবে, কারণ তুমি যে কোনো ওয়ার্ডে কাজ করো, তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তোমাকে প্রথমেই তোমার ইন্ট্রোডাকশন দিতে বলা হবে, তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন ওয়ার্ডে কাজ করছো বা বর্তমানে কোন ওয়ার্ডে কর্মরত অবস্থায় রয়েছো। তুমি যখন ইন্টারভিউয়ারদের রিপ্লাই দেবে যে আমি ওটি ওয়ার্ডে রয়েছি, তখন কিন্তু তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন ওটি রিলেটেড ওনারা করবেন। এই ওটি রিলেটেড যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো নিয়েই কিন্তু আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে বন্ধুদের উদ্দেশ্যে। ওটির যে দুটো পার্ট থাকে সেটা তোমরা প্রত্যেকেই জানো, একটা হচ্ছে অপারেশন থিয়েটার যেটা রয়েছে, তার একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট আর একটা নন টেকনিক্যাল পার্ট। আমি গত সেশনে যে ভিডিও করেছিলাম সেখানে তোমাদের বলে দিয়েছিলাম যে নন টেকনিক্যাল পার্টে কী কী ধরনের কোশ্চেন হতে পারে, আমি এই নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি। আজ তাই অবশ্যই ওটি টেকনিক্যাল যেটা রয়েছে, অর্থাৎ ওটির যে টেকনিক্যাল রিলেটেড কোশ্চেনগুলি হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করে তোমাদের জানিয়ে দেবো। মেনলি তোমাকে যে ধরনের কোশ্চেন করতে পারে, ফার্স্ট কোশ্চেন তোমাকে করতে পারে ইন্টারভিউয়ার যারা থাকবেন, ফার্স্টেই ওটি রিলেটেড, যেহেতু তুমি ওটিতে কাজ করছো তাই তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোন কোন ধরনের ওটি এক্সপিরিয়েন্স তোমার কিন্তু রয়েছে, অর্থাৎ তুমি কোন কোন ধরনের ওটিতে কিন্তু অ্যাসিস্ট করেছো, অর্থাৎ তোমার এখানে বিভিন্ন ধরনের ওটি রয়েছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো, যেমন অর্থোপেডিক্যাল তোমার ওটি, দ্বিতীয়ত হচ্ছে গাইনোপেডিক্যাল যেটা রয়েছে সেটা ওটি, বা 3 নম্বর যেমন ইউরোলজিক্যাল ওটি, আইওটি, ইএনটি ওটি, তারপর জেনারেল সার্জিক্যাল ওটি, নিউরোলজিক্যাল ওটি, এই ধরনের যে ওটিগুলো রয়েছে তোমার এখানে স্পেশালাইজেশন, অর্থাৎ তুমি কোন ওটিতে বেশি সক্ষম এবং কোন ওটিতে এই এই ওটিতে যেগুলো আমি বললাম এগুলোর মধ্যে তুমি কোন ওটিতে সব থেকে বেশি কর্মরত অবস্থায় রয়েছো এবং তোমার টেকনিক্যাল অভিজ্ঞতা কোন ওটির ওপর সব থেকে বেশি, এবং তোমাকে সেইভাবেই ওনারা কিন্তু কোশ্চেন করবেন। অর্থাৎ আমার মনে হয় এটাই বেটার, তোমার যে ওটিতে এক্সপিরিয়েন্স সব থেকে বেশি থাকবে সেই ওটি সংক্রান্ত বিষয়ে তোমরা কিন্তু রিপ্লাই দিয়ে বলবে যে আমার এই ওটিতে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, আমি এই ওটিতে কর্মরত অবস্থায় রয়েছি। সেটা যদি গাইনো হয় গাইনো, বা অর্থোপেডিক্যাল হলে অর্থোপেডিক্যাল, বা ইউরোলজিক্যাল হলে ইউরোলজিক্যাল, আইওটি হলে আইওটি, ইএনটি হলে ইউএনটি, এবং জেনারেল সার্জিক্যাল যদি ওটি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই বলবে যে জেনারেল সার্জিক্যাল ওটি। তাহলে এই ধরনের কিন্তু মেনলি তোমাকে কিন্তু কোশ্চেন ফার্স্টেই কিন্তু অ্যারাইজ করতে হবে। তারপর নেক্সট তোমাদের মেনলি
কোশ্চেন যেটা আসতে পারে বা ইন্টারভিউয়াররা তোমাকে জিজ্ঞাসা করতে পারেন, যেটা ওটি স্টেডিলাইজেশন কি কি পড়ে তোমাকে যেতে হবে, অর্থাৎ ওটিতে যখন তুমি যাচ্ছ তার স্টেডিলাইজেশন যে বিষয়টা রয়েছে সেটাতে তুমি কি কি পড়ে যাচ্ছ এবং সেখানে কি কি জিনিস দিয়ে ওটি মেন ফিউমিকেশনস করা হয়, অর্থাৎ কি কি জিনিস দিয়ে মেনলি ওটি ফিউমিকেশনস করা হয়, এই বিষয়গুলি তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ ওটি স্টেডিলাইজেশন যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু স্টাডি করে যেতে হবে প্রথম অবস্থায়, কারণ যে ওটি স্টেডিলাইজেশন বিষয় যেটা রয়েছে সেটা কিন্তু ওটির ক্ষেত্রে এক বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, এবং কি কি জিনিস দিয়ে মেনলি ওটি ফিউমিকেশনস করা হচ্ছে সেটাও তোমাকে কিন্তু জানতে হবে। তার ঠিক পরবর্তী ক্ষেত্রে আরও অনেক কোশ্চেন আসতে পারে, অ্যারাইজ করা হয় যেমন অনেক সংখ্যক যে কোশ্চেন যেগুলো রয়েছে, যেমন এই কোশ্চেনগুলো হচ্ছে, তারপর মেনলি যে কোশ্চেন যেগুলো রয়েছে যে কোন কোন ধরনের কেমিক্যাল এবং কি কি দিয়ে কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে মেনলি ওটি যে ফিউমিকেশন যেটা করা হচ্ছে এবং এটা কি কি ব্যবহার করা হয়, অর্থাৎ কোন কোন কেমিক্যাল এখানে ইউজ করা হচ্ছে, ওটিতে কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে, অর্থাৎ ওটিতে যে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে, অর্থাৎ ওটি রিলেটেড যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলো এ থেকে জেড পর্যন্ত যে যে ইনস্ট্রুমেন্ট হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্বন্ধে তোমার একটা ভালো ধারণা থাকা চাই, তাহলে কিন্তু তোমার ওটি রিলেটেড যে ইন্টারভিউ যে কোশ্চেনগুলো হবে সেগুলো তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু অ্যান্সার দিতে পারবে না। যে যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ওটিতে মেনলি ব্যবহার করা হচ্ছে সেগুলো সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার ভিশন থাকার প্রয়োজন। এরপরে তোমাকে ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করতে পারেন যে ওটি কখন মেনলি আমরা ওটি কখন ওপেন করব, অর্থাৎ ওটি মেনলি কখন আমাদের ওপেন করা করতে বলা হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে মেনলি তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে ওটি রিলেটেড আরও কিছু কোশ্চেন, ওটি রিলেটেড যে কোশ্চেনগুলি তোমাদের আরও জিজ্ঞাসা করা হতে পারে যে কি কি সোয়াব নেবে, অর্থাৎ অপারেশন থিয়েটার ওটির আগে কি কি ধরনের সোয়াব তোমার নেওয়া হবে, এবং এছাড়াও আরও অন্যান্য অনেক কোশ্চেন রয়েছে সেগুলোও আমি আলোচনা করব। অর্থাৎ আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি শুধুমাত্র ওটি রিলেটেড যারা কাজ করছো, ওটি যারা নার্সিংয়ের সঙ্গে যুক্ত, অপারেশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে, কারণ আমরা তোমাদের বলেছিলাম যে এডুটেক তন্ময় স্যার যে ফ্যামিলি রয়েছে আপ টু তোমাদের নার্সিংয়ের যে ইন্টারভিউ রয়েছে আপ টু তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ হয়ে যাবার পর মেনলি তোমরা যখন জব করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পাশে থাকবে এবং তোমাদেরকে বিভিন্ন ধরনের ক্ষেত্রে অ্যাসিস্ট করা হবে, মডেল কোশ্চেন দেওয়া হবে, ইন্টারভিউ কোশ্চেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তোমাদের মেন্টর করা হবে এবং গাইডেন্স দেওয়া হবে এই চ্যানেল থেকে। এবং আমরা রিকোয়েস্টটা তোমাদের বহু স্টুডেন্টের শুনেছিলাম, তাই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। নেক্সট তোমাদের মেনলি জিজ্ঞাসা করা হতে পারে যে অপারেশনাল তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ওটি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তার ফাংশন কি কি রয়েছে, অপারেশনাল যে ইনস্ট্রুমেন্টাল যে বিষয়গুলি রয়েছে সেগুলোর ফাংশনাল কি কি রয়েছে এগুলো তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। তারপর পেশেন্টের যে এগুলো ওটি শুরু হওয়ার আগে পেশেন্টের যে বিভিন্ন ধরনের যে রিপোর্ট রয়েছে যেমন ব্লাড রিপোর্ট, ব্লাড ক্লটিং, ঠিক আছে, এই বিষয়গুলি তোমাদের অবশ্যই জানতে হবে এবং যিনি ডাক্তার আছেন তাকে তাকে জানাতে হবে। তারপরে আরেকটা বিষয় রয়েছে যে পেশেন্ট কোনো এমন কোনো মেডিসিন খায় বা ইউজ করে কিনা যেখানে মেনলি পেশেন্টের ব্লাড কিন্তু অনেকটা তরল অবস্থায় থেকে যায়, অর্থাৎ সেই ধরনের কোনো মেনলি যে ব্লাডের যে ব্লাডে ব্লাডের মেনলি তোমার কী টাইপের ওষুধ পেশেন্ট কিন্তু গ্রহণ করে এগুলো কিন্তু ডাক্তারকে তোমাদের জানাতে হবে। এছাড়াও আরেকটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওটি যারা মেনলি নার্স হিসেবে কাজ করছে তাদের ক্ষেত্রে, কারণ যারা ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে যারা পেশেন্ট রয়েছে তাদের সাইকোলজিক্যাল যে একটা সাহায্য, অর্থাৎ সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট, অর্থাৎ সাইকোলজিক্যাল অবস্থা কীরকম আছে তাকে মেনলি তোমার অবশ্যই যে একটা মেন্টাল সাপোর্ট প্রদান করা এবং বিভিন্ন ধরনের যে রিপোর্ট আছে সেগুলো জানানো সম্পূর্ণ কিন্তু ওটিতে যারা রয়েছে তাদের এগুলো কর্তব্যের বিষয়, এবং এই রিলেটেড কিন্তু কোশ্চেন তোমাদের অবশ্যই কিন্তু করে যেতে হবে যারা ওটি রিলেটেড রয়েছো। এবং এছাড়াও আরও অনেক কোশ্চেন রয়েছে সেগুলো আমরা গত নেক্সট সেশনে কিন্তু আমরা আলোচনা করব। আজকে তোমাদের আমরা ওটি রিলেটেড আলোচনা করে দিলাম, এর সাথে আরেকটা বিষয় ব্লাড রিপোর্টটা যেন ভালো
ভাবে তোমরা বুঝতে পারো, এবং ব্লাড রিপোর্ট যে প্রত্যেকটা অংশ রয়েছে সেগুলো কিন্তু ডাক্তারকে সূচিত করা অপারেশনের আগে, এগুলো কিন্তু তোমাদের মেন কর্তব্য। এগুলো সম্বন্ধে কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে, কারণ এগুলো কিন্তু ইন্টারভিউয়ে ইন্টারভিউয়াররা যারা থাকবেন তারা কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবেন। তাই অবশ্যই এই বিষয়গুলি তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। কারণ এই এর আগে এবং আগামী দিনে এবং তোমার হচ্ছে গত সেশনগুলিতে মূলত যে ইন্টারভিউ সংক্রান্ত যে বিষয়ে কোশ্চেনগুলি আলোচনা করা হয়েছে সেগুলো এই রিলেটেডই ছিল, এবং এই টাইপের কোশ্চেনগুলির ওপর বিশাল গুরুত্ব দেওয়া হয়, সেই জন্য আমরা এইগুলি কোশ্চেনগুলি নিয়ে আজকে আলোচনা করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে। এবং আরেকটা বিষয় তোমাদের বলছি যে আমাদের ডেসক্রিপশন বক্সে ইন্টারভিউ রিলেটেড আদার্স যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেই ডিপার্টমেন্ট সংক্রান্ত আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে, প্রায় 16টার কাছাকাছি ভিডিও রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত যে বিষয়গুলি হতে পারে আলাদা আলাদা ডিপার্টমেন্টের ভিডিও, সেই ভিডিওগুলি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করে এবং যে লিঙ্কগুলো আছে ডেসক্রিপশন বক্সে সেগুলো ক্লিক করে দেখে নেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু আরও অনেক কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, এবং সেখানে পিডিএফ মেনলি তোমাদের পোস্ট করব, যেগুলো মেনলি ইন্টারভিউ রিলেটেড পিডিএফ হয় সেগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স সেকশনে কিন্তু জানাতে ভুলবে না, আমরা তার যথাযোগ্য রিপ্লাই দিয়ে কিন্তু সাহায্য করব। এবং তোমাদের নার্সিং চ্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যানেল এডুটেক তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে তার প্রত্যেকটা সেশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কোশ্চেন বা কোয়ারিজ যাই থাকুক না কেন আমাদের কমেন্ট বক্স সেকশনে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট বক্স সেকশনে কিন্তু তোমরা জানাবে। আগামী দিনে আরও অনেক তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও আমরা নিয়ে আসব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।